হরি ওম তৎসৎ প্রণমামি গুরুম ভোলানন্দ শিবম। প্রিয় দর্শক বন্ধুগণ, অমৃতবাড়ি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগতম। আমার গুরুদেব পূজ্যপাদ বেদান্তাচার্য শ্রীমৎ স্বামী সর্বেশানন্দ গিরি মহারাজজি বলেন যে এই সংসারে তিনটি জিনিস পাওয়া সুদুর্লভ। তাদের মধ্যে প্রথমটি হলো সদ্গুরু, অপর দুটি হলো সৎসঙ্গ ও ব্রহ্ম বিচার। তাই তো গুরু প্রণাম মন্ত্রে বলা হয়েছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমো। আমরা সংসারে অনেক ধরনের গুরুদেব দেখতে পাই, যথা পিতা, মাতা, আচার্য ইত্যাদি। কিন্তু এদের মধ্যে সদ্গুরু হলো সম্পূর্ণ ভিন্ন, কেননা তিনিই হবেন সদ্গুরু যিনি শিষ্যকে পরমাত্মার সন্ধান দেবেন। যিনি সদ্গুরু তিনি নিজে পারমার্থিক কৃপা লাভ করেছেন এবং জীবাত্মাকে পরমাত্মাতে মেলাতে পেরেছেন। সেই সদ্গুরুই দীক্ষা দিয়ে শিষ্যকে সেই পরমানন্দের সন্ধান দেবেন। তাই কথায় বলে, শিষ্য মেলে তো লাখে লাখ, গুরু মেলে না এক। তাই সদ্গুরু পাওয়া অতীব ভাগ্যের ব্যাপার। শ্রী ভগবানের কাছে প্রার্থনা করতে হয় যেন তিনি কৃপা করে সদ্গুরু পাইয়ে দেন এবং সেই সদ্গুরু দীক্ষা দিয়ে শিষ্যকে ভূমানন্দের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আজকের এই ভিডিওতে দীক্ষা এবং গুরু সম্পর্কে এক সঙ্গীত আমরা শ্রবণ করব। এই সঙ্গীতটি পরিবেশিত হয়েছিল শ্রী শ্রী ভোলানন্দ মঠ শুকচরে প্রিয় গোপালজির উৎসব উপলক্ষে। আসুন আমরা শুনে নিই এই সঙ্গীতটি। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলে আপনারা কমেন্ট করতে পারেন নতুন কী ধরনের ভিডিও তা পেতে চান সেই সম্পর্কে। আসুন শুনে নিই এই সঙ্গীতটি। বিশ্ব ভুবনে পূজি তারে
মায়ের মতো জন্ম দেবে নূতন হব আমি, পিতার মতো করবে মাঝি হবে সে আমায় দেবে কে গো আমায় শুধু।